ভারতীয় জনতা পার্টির রাজ্য প্রভারী হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো ত্রিপুরা এসেই নতুন অভিজ্ঞতা যেন সঞ্চার করলেন সাংসদ বিনোদ কুমার সোনকর দুই দিনের সফরে তিনি শনিবার রাজ্যে আসেন ত্রিপুরার মাটিতে পা রাখার পর শাসকপন্থী নেতাকর্মীরা যেভাবে তাকে অভিনন্দনের জোয়ারে ভাসিয়েছিলেন তাতে স্বাভাবিকভাবেই আপ্লুত ছিলেন তিনি উদয়পুর ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেওয়া থেকে শুরু করে আগরতলা রবীন্দ্র শত বার্ষিকী ভবনে দলের তরফে সম্বর্ধনা জ্ঞাপন প্রথম দিনের যাবতীয় কর্মসূচি যেন ছিল সবকিছু ঠিকঠাক নতুন প্রভারীর নির্ধারিত রবিবার সকাল থেকে ছিল সাথে আর এখানেই যেন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করলেন তিনি প্রথম দিন নতুন প্রভারীকে শাসকপন্থীরা আগলে রাখলেও দ্বিতীয় দিন সকাল থেকেই যেন তাকে আগলে রাখলেন সংস্কারপন্থীর লোকজনেরা রবিবার সকাল থেকেই রাজ্য সরকারের অতিথিশালা দখল নেই সংস্কারপন্থী লোকজন জানা গেছে বাইক গাড়ি করে গোটা রাজ্য থেকে এদিন অতিথিশালায় এসে হাজির হন সংস্কারপন্থীর অনুগামীরা সামনের সড়কে গাড়ি বাইকের ভিড় জমে যায় ব্যস্ততম ভিআইপি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয় ট্রাফিক কর্মীদের বাইরে বাইরে গাড়ির ছয় লাভ আর অতিথিশালায় ভিড়ে ঠাসা সংস্কারপন্থী নেতাদের লোকজন প্রত্যেকের এই মুখেই একটাই দাবি বিপ্লব হঠাও ত্রিপুরা বাঁচাও এ নিয়ে স্লোগানও তুলেন সংস্কারপন্থী লোকজনেরা টানা প্রায় বেশ কিছু সময় ধরে চলে তাদের এই বিক্ষোভ কর্মসূচি একসময় বাধ্য হয়ে বিক্ষুব্ধ কার্যকর্তাদের মুখোমুখি হন যদিও তাদের দাবি মেনে নেওয়া প্রসঙ্গে কোন ধরনের প্রতিশ্রুতি দেননি তিনি রাজ্য অতিথিশালায় অতীতে এরকম ঘটনা কখনো ঘটেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তাও আবার শাসক দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে তবে আর যা কিছুই হোক না কেন নতুন প্রভারীর প্রথম দিন অভিনন্দন আর শুভেচ্ছায় ভাসলেও দ্বিতীয় দিন কিন্তু নতুন অভিজ্ঞতা অর্জন করলেন তিনি প্রভারী এই হিসেবে দায়িত্বভার নিয়ে দলীয় আভ্যন্তরীণ এরকম কোনো দলের মুখোমুখি হবেন তিনি তা হয়তো কখনো ভাবতে পারেননি তবে আর যা কিছুই হোক না কেন রাজ্য অতিথিশালায় ঘটে যাওয়ার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে এদিকে জানা গেছে যাদের নেতৃত্বে এদিনের এই ঘটনা সংঘটিত হয়েছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে ভিরো রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন